আগামী বাইশে নভেম্বর প্রায় তিরিশ বছর পরে আবার করণ অর্জুন আমাদের প্রেক্ষাগৃহ গুলোতে আসছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে অবাক করা ব্যাপার কেন এরকম করা হচ্ছে তার কোনো উত্তর আমার কাছে নেই তবে এটা খুব ভালো লাগছে আবার সেই শাহরুখ সালমান রাখি গুলজার পুরী আরও অনেককে একত্রে দেখতে পাব তাদের প্রত্যেকেরই বয়স হয়েছে আবার কেউ কেউ এখন আর বেছেও নেই তবে এই যে নতুন করে আবার দেখার সুযোগ আসছে সেটা কিন্তু কোয়ালিটি এনহ্যান্স করে আবার নতুন করে সেই ফিরে পাওয়া সুন্দর দিনগুলো সেই সুন্দর গান সেই সুন্দর দৃশ্য সেই সুন্দর ডায়লগ সেই সুন্দর মানুষজনের সুন্দর অভিনয় আমরা অনেকেই একটু ওই ধরনের অভিনয় দেখতে ভালোবাসি যেই স্টোরির হয়তো কোনো ভিত্তি নেই কোনোদিন হতেই পারে না দুই ভাই মারা গিয়ে আবার করে নতুন জন্ম হবে এবং মা সেই বেঁচেই থাকবেন আর নতুন জন্ম হয়ে যখন আসবে সেই পুরনো রূপেই ফিরে আসবে এটা হয়তো কোনোদিনই বাস্তবে সত্য হতে পারে না তবু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে মানুষ ভালো কিছু নতুন করে দেখতে ভালোবাসে এমনভাবে দেখতে ভালোবাসে যেটা হয়তো বাস্তবে মোটেই সত্যি হতে পারে না মানুষের ভালোবাসার কাছে হার মেনেই বুঝি আবার রাকেশ রোশন ফিরিয়ে আনছে সেই তিরিশ বছর পুরনো কারণ অর্জুন আবার শুনতে পারবো মেরা কারণ অর্জুন আয়গা যেরউ আয়গা আবার দেখা যাবে সেই মাটি ভেদ করে আসছেন অর্জুন আকাশ থেকে নেমে আসছে কারণ এই যে অপূর্ব দৃশ্যগুলো আমাদের কাছে কিন্তু আবার নতুন করে ধরা দিতে চলেছে অনেকেই এরকম এই সিনেমার মধ্যে অভিনয় করেছিলেন যারা এখন অভিনয় জগতে আর নেই সরে গেছেন কিন্তু তাদেরকে তো আবার নতুন করে আজকের প্রজন্ম দেখতে পাবে এবং তাদের সম্বন্ধে অন্তত জানতে পারবে যে এই কে আচ্ছা একে না অনেকটা ওই নায়িকাটার মতো দেখতে এই যে রিকল করা আর সেইখানেই স্বার্থকথা সেই রি রিলিজের এইটাও বাস্তব কথা সারা পৃথিবীতে একসঙ্গে রিলিজ করবে হয়তো আমাদের ভারতীয়দের মনে সেই উচ্ছ্বাস আবেগ থাকতে পারে আবার নতুন করে সালমান শাহরুখকে অল্প বয়সের দিনগুলোতে বড় পর্দায় দেখব কিন্তু সারা পৃথিবীর মানুষই কি সেটা চায় এটা কিন্তু একটা বড় পরীক্ষা বড় প্রশ্ন কারণ অর্জুনের আর গোপন তথ্য আছে এই সিনেমায় পরিচালনা করেছিলেন রাকেশ রোশন কিন্তু সহপরিচালক হিসেবে ছিলেন আজকের তিরিশ বছর পরে সেই একজন পরিপক্ক অভিনেতা এবং সারা পৃথিবীর মধ্যে মোস্ট হ্যান্ডসাম বলে তাকে ধরে নেওয়া যেতে পারে সেই হৃতিক রোশন বা হৃতিক রোশন সেই হৃতিক রোশন কিন্তু তখন এই সহপরিচালক হিসাবে এই কারণ অর্জুনের সঙ্গে জড়িত ছিলেন আর ওরই সেটে সালমান খান একদিন বলে বসেন তুমি ভালো করে এক্সারসাইজ করো একটু জিম টিম যাও শরীর টরির তৈরি করো তুমি যেভাবে আমাদের অভিনয় টভিনয় দেখিয়ে দিচ্ছ মাঝে মাঝে তোমার মধ্যে একটা অভিনয়ের প্রতিভা আছে সেই স্ফুরনটাকে প্রকাশ করো তুমি অভিনয় করতে পারবে আর তুমি একজন নামই হিরো হবে সালমান খান এই কারানোর জন্য শুটিং চলাকালীন উনিশশো চুরানব্বই সালে কথা বলেছিলেন এবং উনিশশো সালের তেরোই জানুয়ারি এই সিনেমাটি কিন্তু আমাদের প্রেক্ষাগৃহগুলোতে এসেছিল যারা আজকালকার দিনে রিভিউ করেন তাদের ম্যাক্সিমামই কিন্তু ওই সময় তাদের হয়তো জন্ম হয়নি বা দু পাঁচ বছর বয়স হবে তাদের জ্ঞানটুকু হয়নি যে সালমান শাহরুখকে বা তাদের এই সিনেমায় কোন মাত্রার অভিনয়ে আমরা ধরতে পেরেছিলাম দেখতে পেরেছিলাম অমনেশপুরি কে ছিলেন কত ভালো অভিনয় করেছিলেন তার এই খল চরিত্রের মধ্য দিয়ে আমরা এখন মিম করি এখন নতুন নতুন কতগুলো শব্দ তৈরি হয়েছে তাতে আমরা শুনতে পারি মেরা করেনার্জুন আয়গা আয়গা মানে এরকম করে ঠাট্টা করা কিন্তু বাস্তবে সেটা কতটা মনোগ্রাহী সেটা দেখতে গেলে কিন্তু ওই বাইশে নভেম্বরে আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে যেতেই হবে কেন সত্যি অর্জুন আসছে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে নতুনভাবে নতুন রূপে নতুন মোড়কে আর আমার মতন যারা তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা নিশ্চয়ই করবেন আবার নতুন করে এই করণ অর্জুন দেখবার এতটাই বলার ছিল সিনেমা নিয়ে তো বলার কিছু নেই অনেকেই দেখে ফেলেছেন সেই কারণে এই টিজারটি দেখে যে ভালো লাগা কাজ করলো সেটা আপনাদের সঙ্গে একটু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তো আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটু বেশি করে শেয়ার করবেন তাহলে আপনাদের মাধ্যমে আমি একটু ছড়িয়ে পড়তে পারি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে এখনকার মতো আসি আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয় করে আপনাদের কাছে পৌঁছে যাব সবাই ভালো থাকবেন নমস্কার